এক দশক পর আজ চট্টগ্রামের পলো গ্রাউন্ডে আওয়ামী লীগের জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে, প্রস্তুত সভা মঞ্চ। আওয়ামী লীগ সভাপতিকে বরণ করতে বর্ণিল সাজে সেজেছে বন্দরনগরী। নগরবাসীর প্রত্যাশা, আগের সকল উন্নয়ন কাজ বাস্তবায়নের সাথে নতুন প্রতিশ্রুতি দেবেন প্রধানমন্ত্রী। স্বপন দেওয়ানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন মারুফ রেজা। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগের। 2008 নির্বাচনী ইশতেহারে এই ঘোষণার পর 14 বছরে নেওয়া হয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। কর্ণফুলীর তলদেশে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়াল সড়ক সহ বাস্তবায়ন হয়েছে বেশ কয়েকটি, চলমান আছে আরো কয়েকটির কাজ। ফ্লাইওভার হয়েছে, ওই যে টানেল হচ্ছে, ওয়াশার ফাইনাল লাইন, এই এই আমলেই তো হলো। এর আগে আছে না, মানে আগে থেকে অন্য সুন্দর হয়েছে, এখন আগে থেকে অনেক ভালো। এখন রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, শহরে অনেক ফ্লাইওভার দিয়েছে, যেখানে এক ঘন্টা লাগছে এখানে 5 মিনিট যাওয়া যায়। এক দশকের উন্নয়ন চিত্র তুলে ধরে নির্বাচনের প্রচারণা চালাতেই পলো গ্রাউন্ডে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনের খবরে ব্যানার, ফেস্টুন আর স্লোগান পোস্টারে ছেয়ে গেছে শ্যাম্পান নগরী। বিগত 10 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসছেন, যা দাবি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এই সরকারের কাছে সব স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সেজন্য আগামীকালের এই জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগের বাইরেও বৃহৎ জনগোষ্ঠী এই জনসভায় জনসমুদ্রে পরিণত করবে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যে টেনেল, সেটা আমাদের অ্যাচিভ হয়ে গেল। আগামী দিন যে জনসভা হবে, প্রত্যেক মানুষ এখানে ছত্রছত্র অংশগ্রহণ করবে এবং এই জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে। জনসভাস্থল পলো গ্রাউন্ডে শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে এসে নেতারা জানান, স্মরণকালের বড় সভা হবে এটি। মূল শহরটা এটা পুরাই একটা জনসভাস্থলে পরিণত হবে। এই চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ, অর্থাৎ আমরা প্রশাসনিক বা একটি জেলা চট্টগ্রাম, এর বাইরে কেবল বন্দর নগরী নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও সাধারণ মানুষ সহ লাখো নেতা কর্মী অংশ নেবে পলো গ্রাউন্ডের জনসভায়। দরজায় করানার চেয়ে জাতীয় নির্বাচন, এর মধ্যে জমে উঠেছে রাজনীতির মাঠও। আগামীকাল পলো গ্রাউন্ডের মাঠে জনসভার ভাষণে চট্টগ্রামবাসীর কাছে কেবল উন্নয়নের খবরই জানাবেন না প্রধানমন্ত্রী, সেই সঙ্গে তৃণমূল রাজনীতিকে আরও সুসংগঠিত করতে নানা নির্দেশনা তুলে ধরবেন দলের সভানেত্রী, এমনটাই বিশ্বাস নেতাকর্মীদের। মারুফ রেজা, আরটিভি, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রামে জনসভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ রেজা। মারুফ, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি ও জনসভার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফাহমিদ, আপনি জানেন যে সবশেষ 2012 সালে 28 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চট্টগ্রামে এই পলো গ্রাউন্ডে এসেছিলেন জনসভা করতে। সে হিসেবে ধরলে প্রায় 10 বছরের বেশি সময় পর আবার সেই ঐতিহাসিক পলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন, যেখানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। ফাহমিদ, আপনাকে জানিয়ে রাখেন, প্রধানমন্ত্রীর মূলত 2টি কর্মসূচি রয়েছে এই চট্টগ্রামে। প্রথমটি হচ্ছে যে ভাটিয়ারিতে যে মিলিটারি একাডেমি, সেখানে সেনাবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ, সেখানে প্রধানমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠানে যোগ দেবেন। এরপরে দুপুর 2:50 এই পলো গ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন ফাহমিদ। ফাহমিদ, আপনাকে এটা বলে রাখি যে সকালবেলা, দুপুরে, বিকেল 3টার দিকে জনসভা শুরু হলেও কিন্তু সকাল থেকে দেখেছি আমরা মানুষজন মাঠে আসা শুরু করেছে এবং বিভিন্ন জেলা থেকে, শুধু চট্টগ্রাম নয়, আশেপাশের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে কিন্তু সকাল থেকে ভোর থেকে মানুষজন এই মাঠে আসা শুরু করেছে এবং মাঠে আস্তে আস্তে পূর্ণ হয়ে যাচ্ছে। আসলে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন আওয়ামী লীগে, তারা বলতে যাচ্ছেন যে এই জনসভাটা স্মরণকালের দীর্ঘদিন পর আওয়ামী লীগের এমন একটা জনসভা হতে যাচ্ছে যেটিকে স্মরণীয় রাখতে একটা বিশাল জনসমাগমের তারা একটা প্রত্যাশা করছেন। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাইরে সেই ভোর থেকে স্লোগান নিয়ে, মিছিল নিয়ে এই পলো গ্রাউন্ডের মাঠে আসা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যদিও এখন সকাল, কিন্তু বিকেলের আগে নিশ্চয় আরও বেশি মানুষ হবে, কিন্তু এখন এই মুহূর্তে আমরা কিন্তু দেখেছি যে মাঠের প্রায় অর্ধেকটাই এই সকালবেলায় এই পলো গ্রাউন্ডের মাঠ ভরে গেছে এবং এই মাঠে যতটুকু আমরা দেখাতে পারছি তার বাইরে কিন্তু আশপাশে বিভিন্ন জায়গায় অনেক হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন। ফাহমিদা, খুব স্বাভাবিকভাবে 10 বছর পর প্রধানমন্ত্রী এই বন্দরনগরীতে আসছেন, এখানে এই চট্টগ্রামকে কিন্তু বরাবরই গুরুত্ব দিয়ে আসছে এই আওয়ামী লীগ সরকার। 8 সালে নির্বাচনী ইস্তারে এই নগরীকে একটি বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে প্রত্যয়, সেই প্রত্যয়ের মাধ্যমে কিন্তু এখানকার উন্নয়ন কাজগুলো হয়েছে এবং এখন পর্যন্ত চলমান। আপনি ফাহমিদা, আরেকটি বিষয় হচ্ছে যে আগামীতে
এই চট্টগ্রামকে কেন্দ্র করে এবং আশপাশের জেলাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কী পরিকল্পনা আছে সেই পরিকল্পনার কথা হয়তো বা আজকের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরবেন এবং সেই সঙ্গে তাকে নির্বাচিত করার জন্য সাধারণ মানুষের কাছে এই চট্টগ্রামবাসীর কাছেও ভোট প্রত্যাশা করবেন। ফাহমিদা, এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে এই ভাটেরিতে আসবেন এবং সেখানে সেখানকার কর্মসূচি শেষ করে দুপুর 2:50 এই জনসভায় উপস্থিত হবেন। ফাহমিদা, আমার কাছে এই ছিল এখনকার খবরাখবর। ধন্যবাদ মারুফ আপনাকে। এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন মারুফ রেজা।